আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের মাস্টার্সের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা পড়ছিলাম মেডিকেল ফিজিক্স, যেটি মাস্টার্স পদার্থবিজ্ঞান মাস্টার্স এর একটি বিষয়, সেটার প্রথম অধ্যায় পড়ছিলাম ম্যাক্রোমলিকুলস এর গঠন। তো সেই অধ্যায়টি আমরা এর আগের ক্লাসে শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব, যে অধ্যায়টির নাম নিউক্লিক অ্যাসিডের গঠন এবং এর বৈশিষ্ট্য। তো এই অধ্যায় থেকে আজকে আমরা প্রথমে যেটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিএনএ। আমরা ডিএনএ সম্পর্কে খুব ভালোভাবে জানি, বিশেষ করে কোভিড সিচুয়েশনে ডিএনএ এবং আরএনএ সংক্রান্ত ব্যাপারে আমাদের প্রচুর আগ্রহ আছে। এছাড়াও এটি আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। আজকে আমি আশা করছি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করবে। প্রথমে আমরা যদি নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করি, নিউক্লিওটাইডের পলিমারকে নিউক্লিক অ্যাসিড বলে, অর্থাৎ নিউক্লিওটাইডের যে পলিমার সেটাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলবো। নিউক্লিক অ্যাসিড মূলত দুই ধরনের, যথা আরএনএ, সরি ডিএনএ এবং আরএনএ। আমরা পরের স্লাইডগুলোতে ডিএনএ এবং আরএনএ সংক্রান্ত ব্যাপারে কিছুটা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যদি ডিএনএ নিয়ে আলোচনা করি, তোমরা পাশের ছবিতে মোটামুটি ডিএনএ এর একটা গঠন দেখতে পাচ্ছ। তো ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ এর অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত, সরি পুরো নামটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা সংক্ষিপ্ত ফর্ম আমরা বলি ডিএনএ। তো এই ডিএনএ জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, অর্থাৎ জীবের বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ এই ডিএনএ এর মধ্যে একটা জীবের যে বংশগতির যে সকল বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে প্রবাহিত হয় ডিএনএ এর মাধ্যমে। ডিএনএ এর একক গঠনের একক হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড এবং লক্ষ লক্ষ নিউক্লিওটাইডের দীর্ঘ পলিমার হচ্ছে একটা ডিএনএ অণু, অর্থাৎ একটা ডিএনএ অণুতে লক্ষ লক্ষ নিউক্লিওটাইড থাকে যারা একটা পলিমারের মতন, অর্থাৎ চেইনের মতন করে থাকে, তখন এটা একটা ডিএনএ অণু গঠিত হয়। এবার আমরা যদি আরএনএ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, আরএনএ হচ্ছে ডি রাইবো সরি আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এর অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ আমরা আরএনএ নামে চিনি। যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিয়োটাইডে মনোমার এককগুলো গাঠনিক উপাদান হিসেবে রাইবোস সুগার এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে, তাকে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ বলে। অর্থাৎ এখানে এটাও নিউক্লিওটাইডের একটা পলিমার, তবে এটা মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান হিসেবে রাইবোস সুগার থাকবে। তো এই যে এখানে যদি আমরা এই যে এই দিকে এই এই যে সুগার বেস আছে, যে এখানে রাইবো সুগার থাকবে এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল, এই যে অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে, সেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। এবার আজকের আলোচ্য বিষয় যেহেতু ডিএনএ, তো আমরা যদি ডিএনএর ভৌত গঠন নিয়ে আলোচনা করি, তো 1869 সালে নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার হয়। এরপর থেকে এর প্রকৃতি, গঠন, উপাদান এবং ভৌত গঠন জানার জন্য অনেক গবেষণা শুরু হয়। 1869 সালে সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড আবিষ্কার হয় এবং তখন থেকেই এটার বিভিন্ন, এটার প্রকৃতি, গঠন, উপাদান এবং ভৌত গঠন জানার জন্য অনেক গবেষণা শুরু হয়। তো জার্মান রসায়নবিদ রবার্ট ফিলগান 1914 সালে ডিএনএ রঞ্জন পদ্ধতির উদ্ভাবন করেন, যেটা ফিলগান স্টেইনিং নামে পরিচিতি লাভ করে। স্লাইডে যার ছবি দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন রবার্ট
ফুইলগান, যিনি 1914 সালে ডিএনএ রঞ্জন পদ্ধতির উদ্ভাবন করেন, যেটি ফুইলগান স্ট্রেনিং নামে পরিচিত। পরবর্তীতে 1950 সালে আরউইন সারগ্রাফ বিস্তর গবেষণা করে দেখাতে সক্ষম হন যে কোনো একটা জীবের ডিএনএতে এ অর্থাৎ অ্যাডেনিন এবং টি থায়ামিন এর পরিমাণ সমান, আবার সাইটোসিন অর্থাৎ সি এবং গুয়ানিন জি এর পরিমাণও সমান। এটা 1950 সালে আরউইন চার্জেফ এটা দেখান। ডিএনএ অণুতে সমান এ এবং টি অর্থাৎ অ্যাডেনিন এবং থায়াসিন এবং সাইটোসিন এবং গুয়ানিন থাকার যে নীতিমালা সেটাকে বলে চারগ্রাফস রুল, অর্থাৎ চারগ্রাফস এর নাম অনুসারে এটাকে চারগ্রাফস রুল বলা হয়। তো নাইট্রোজিনাস ক্ষারকের অর্ধেক হচ্ছে পিউরিনস অর্থাৎ এ এবং জি, ছবিতে যদি আমরা দেখাই এই যে নাইট্রোজিনাস ক্ষারকের অর্ধেক হচ্ছে পিউরিনস যেটা এ এবং জি, এবং বাকি অর্ধেক পাইরিমিডিন যেটা টি এবং জি এর সমন্বয়ে গঠিত, যে পাইরিমিডিন এ এবং টি এর সমান, এ এখানে এ এবং টি সমান হবে, জি এবং সি সমান হবে, তাহলে এদিকে এ এবং জি যতগুলো এবং এদিকে টি এবং সিও তত, অর্থাৎ পিউরিনস এবং পাইরিমিডিনস এর পরিমাণও সমান সমান হবে। পরবর্তীতে এরকমই সময় মরিস উইলকিংস এবং রোসালিন ফ্র্যাঙ্কলিন ডিএনএ অণুর এক্স রে ক্রিস্টোগ্রাফি করে এর ভৌত অবকাঠামোগত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন, যাদের ছবি পাশে দেখা যাচ্ছে। এক্স রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে তার ডিএনএ এর অন্ত অণু অর্থাৎ ডিএনএ এর নিজেদের বিভিন্ন অণুর মধ্যে যে দূরত্ব সেটা দেখেন, 2.2 ন্যানোমিটার অর্থাৎ 2.0 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার এবং 3.4 ন্যানোমিটার বলে জানান, অর্থাৎ বিভিন্ন অণুগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দূরত্ব ওনারা দেখতে পান এক্স রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে। তো তারা এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সম্ভবত ডিএনএ অণু ডাবল স্ট্যান্ড অর্থাৎ এবং এরা বাঁকানো, যেটার কারণে এই অন্ত অণুগুলোর মধ্যে বিভিন্ন দূরত্ব দেখা যায়। তো আমরা জানি যে ডিএনএ অণুর গঠন হচ্ছে ডাবল হেলিক্স এবং এটি বাঁকানো, যে কারণে ওনারা বলেন যে ব্যাখ্যা করেন যে সম্ভবত এটার কারণেই অন্ত অণুগুলোর মধ্যে বিভিন্ন দূরত্ব দেখা যায়। এবার আমরা যদি ডিএনএ এর কাজ নিয়ে কিছু কথা বলি, যে ডিএনএ অণুগুলোর কাজ কি, তাহলে প্রথমে এটা ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। ক্রোমোজোম তোমরা জানো যে প্রত্যেক মানুষের 23 জোড়া করে ক্রোমোজোম থাকে, তো এই ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ডিএনএ কাজ করে, অর্থাৎ ক্রোমোজোমের একদম গাঠনিক উপাদান হচ্ছে ডিএনএ। বংশগতির আণবিক ভিত্তি হিসাবে কাজ করে, অর্থাৎ একটি মানে বংশগতির বা অর্থাৎ জীবের একটি জীবের বৈশিষ্ট্য তার বংশ পরম্পরায় যে বাহিত হয় সেটির জন্য যে ভিত্তি আণবিক ভিত্তি সেটা হিসাবে ডিএনএ কাজ করে। এটা জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। ডিএনএ এর মধ্যে মূলত একটা জীবের কি কি ধরনের বৈশিষ্ট্য থাকবে সেটি থাকে এবং এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও ডিএনএ তে থাকে। তো এটা এই জীবের বৈশিষ্ট্য সমূহকে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে স্থানান্তর করে, অর্থাৎ একটা জীবের যে বৈশিষ্ট্যগুলো সেটা ডিএনএ এর মাধ্যমেই বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়ে থাকে। তারপরে জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, অর্থাৎ একটা জীবের যত ধরনের বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের প্রকাশ ডিএনএ দ্বারা গঠিত ঘটে। জীবের সকল শারীরতাত্ত্বিক এবং জৈবিক কাজকর্ম নিয়ন্ত্রক হিসাবে কাজ করে, অর্থাৎ
জীবের সকল ধরনের শারীরিক এবং জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রণ করে, জীবের পরিবৃত্তির ভিত্তি হিসাবে কাজ করে। ডিএনএ এবং তার হেলিক্সের কোনো অংশে গোলযোগ দেখা দিলে সেটা হচ্ছে নিজেই মেরামত করে নিতে সক্ষম। অর্থাৎ ডিএনএ বা তার হেলিক্সের কোনো অংশে যদি কোনো গোলযোগ দেখা দেয়, তাহলে সেটি তা নিজেই মেরামত করে নিতে পারে। তো এগুলো ছিল ডিএনএ এর কাজ। এবার আমরা ডিএনএ এর জৈবিক তাৎপর্য নিয়ে আলোচনা করব। তো ডিএনএ যে জৈবিক তাৎপর্যগুলো আছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে ডিএনএ দ্বারা কোষ বিভাজনের সময় নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করা সম্ভব। যখন কোষ বিভাজন হয়, তখন এই ডিএনএ নির্ভুলভাবে কোষের প্রতিলিপি তৈরি করার ভূমিকা রাখে। ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট প্রকার প্রোটিন সংশ্লেষ করে, অর্থাৎ কোষের জন্য যে নির্দিষ্ট ধরনের প্রোটিন আছে সেটি তৈরি করে ডিএনএ। ডিএনএ বংশগতির সকল ধরনের জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে, অর্থাৎ বংশগতির সব ধরনের জৈবিক সংকেত সে বহন করে। ডিএনএ গঠন অত্যন্ত স্থায়ী, অর্থাৎ খুবই স্ট্যাবল একটা গঠন ডিএনএ থাকে, মিউটেশন ছাড়া এটা কোনো পরিবর্তন হয় না। কোনো কারণে যদি ডিএনএ অণুর গঠনে কোনো পরিবর্তন হয়, তাহলে পরিবৃত্তির উদ্ভব ঘটে, অর্থাৎ নতুন ধরনের জীব বা বিবর্তন হয়, যেটি হচ্ছে পরিবৃত্তি হচ্ছে বিবর্তনের মূল উপাদান। জীবকোষের জৈবিক সংকেতের প্রেরক হচ্ছে ডিএনএ, অর্থাৎ জীবকোষে বিভিন্ন ধরনের জৈবিক সংকেত প্রেরণ করে ডিএনএ। তো এরকম জীবকোষের সব ধরনের রাসায়নিক বিক্রিয়া ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই জন্য ডিএনএ কে মাস্টার মলিকুলও বলা হয়ে থাকে। তো এই ছিল ডিএনএ এর জৈবিক তাৎপর্য। তো আজকে আমরা এই পর্যন্ত এখানেই আলোচনা শেষ করব।